আগে ডুবে যাচ্ছে। নানা এজনে ফটিকছড়ি উপজেলা তো যথাযোগ্য মর্যাদা পালন করাই মহান স্বাধীনতা দিবস। সকালে উপজেলা পরিষদ শহীদ মিনারত ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে দিবসের সূচনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার রায়, সহকারী কমিশনার ভূমি নাজিমুল হায়দার ও ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ আবু ইসুফ মিয়া এ সময় উপস্থিত আছিল। পরে সকাল 8টায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও মুক্তি নামের দেয়ালে উন্মোচন ও কুচকাওয়াজের মাধ্যমে পরবর্তী আয়োজন শুরু হয়। কুচকাওয়াজাতে অংশ লয় উপজেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী। তারা মনোজ্ঞ ডিসপ্লে সময় প্রদর্শন করে। এরপর সকাল 11টায় উপজেলা শফি কুন্নুর মহলাবীর প্রতীক মিলনায়তনত মুক্তিযোদ্ধলরে সংবর্ধনা দেওয়া হয় এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তাল হয়দি স্বাধীনতা দিবসের চেতনারে মাইসুতুন মনোমধ্যে ধারণ গরম করিব। পরে আলনূর হাসপাতালত ফ্রি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়, যেটা সকাল 10টাতুন বিয়াল 7টা পর্যন্ত রোগীকলে ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হয়। কেওয়াইর মুরগি মার্কা দিওটিন লাগাইলাই হিট জব্বর চলিবো।